Assalamualaikum. আমরা এসেছি pdtourist.com থেকে। আমরা আসি আজকে DPRC Hospital and Diagnostic Lab Limited এ। আমরা এখানকার রোগীদের সাথে কথা বলবো এবং এখানকার যে চিকিৎসা ব্যবস্থা এবং পারিপার্শ্বিক অবস্থা এবং পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি রোগীর কাছে। আপনার নামটা? আমার নাম মাজেদা। মাজেদা, আচ্ছা কোথা থেকে এসেছেন আপনি? আমি কুমিল্লা থেকে এসেছি। কুমিল্লা থেকে, আচ্ছা। আপনি এখানে এসেছেন আসলে কোন সমস্যা নিয়ে বা কি সমস্যা করে? আমি পায়ের ব্যথা সমস্যা এসেছি। পায়ের ব্যথা? আচ্ছা, মাজা থেকে পা পর্যন্ত ব্যথা করে, এই ব্যথায় এই সমস্যা হয়েছে। মাজা থেকে পা পর্যন্ত ব্যথা করে? আচ্ছা, কতদিন যাবত আছেন এখানে? এখানে 15 দিন, কাল 16 দিন। কাল মানে আজকে পর্যন্ত 15 দিন হয়েছে, কাল তো হলে 16 দিন হবে। আচ্ছা, এখন আপনার কি অবস্থা? আল্লাহ দিলে অনেক ভালো। ভালো, কোন ডক্টরের আন্ডারে ছিলেন আপনি এখানে চিকিৎসাধীন? আমার ফোলাই ফেসবুকে পাইছি। আচ্ছা, আমার ফোলার বিদেশের থেকে ফেসবুক পাইছে, ভাইয়ের ফেসবুক ভাইয়ের আমার ফোলাই পাইছে। আপনি ডক্টরের নামটা বলতে পারবেন যে কোন ডক্টরের আন্ডারে আপনি চিকিৎসাধীন আছেন? আমি বলতে আপনি তো ব্যথা বিশেষজ্ঞের। হ্যাঁ, ব্যথা আছে। সেক্ষেত্রে আমি যতটুকু জানি সেই ডাক্তারের নাম হচ্ছে ডক্টর শফিউল্লাহ প্রধান, যিনি এখানকার বাত ব্যথা স্পেশালিস্ট। আচ্ছা, সমস্যা নেই। তো ডিপিআরসির যে ঠিকানাটা সেটা আপনি পেয়েছেন ফেসবুক থেকে, যেটা আপনার ছেলে আপনাকে বলেছে বা ছেলে এখানে? আচ্ছা, এখন আপনি কতটুকু সুস্থ? আমার সুস্থ না। আচ্ছা, এই যে ডিপিআরসিতে আপনি এতদিন চিকিৎসা নিলেন, এই চিকিৎসা নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট এখানকার চিকিৎসা নিয়ে? সেখানে কি চিকিৎসা করেছেন? এই চিকিৎসা করেছেন আমার এখানে ডাক্তার, কুমিল্লা ডাক্তার গেছি, দেখছে, দেখে এক্সরে করাইয়া আমার ওষুধ করে দিয়ে দিছে, ওষুধ করে খাইছি। ব্যথায় অস্থির, আমি প্রতি বছর এখন তার ব্যথা যদি আপনি একত্র করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখন কি বলবেন, মানে কতটুকু সুস্থ আপনি 3 মাস আগে? অসুস্থ করে ভালো, পরিবেশ আমি একটু আপনার সাথে যে এসেছেন তার সাথে একটু কথা বলবো। আপনার নামটা? আচ্ছা, আপনার রোগীর সাথে আপনার সম্পর্ক? আপনার আম্মা? আচ্ছা, উনার যে আগের সমস্যা ছিল আর এখনকার যে সমস্যা, মানে এখন যে সমাধান, তাতে আপনার কি বলার আছে? আগে তো সমস্যা কারণ কিছু হয় না, এই তোমার মা সুস্থ হয়েছে। সুস্থ এখন কতটুকু সুস্থ আপনাকে সুস্থ পুরা সুস্থ? আচ্ছা, ঠিক আছে, আমরা রোগীর সাথে একটু কথা বলবো। আপনি ডিপিআরসি হসপিটালের সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে, মানে কোনো আপনার কি বলার আছে, কোনো মতামত? আমার কোন মতামত নাই, আমার ওদার বেলা ভালো, আমার থেকে আমার কোন মতামত নাই। ওদার বেলা আমার এই হাসপাতাল আমি দেখছি না, আল্লাহ ফসল আমার যে হাসপাতাল বলাইছি তারপরে খুবই ভালো। আচ্ছা, এই যে আপনার মতো আরো যে সব পেশেন্ট আছে যারা আপনার মতো এরকম বাদ দেয় বা
কোমরে বা পায়ের ব্যথায় ভুগতেছেন, সেই সব রোগীদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে আপনার? আমি বলছি তাও তাকে কষ্ট দিচ্ছি, তাকে কষ্ট, তোমরা ধৈর্য ধরো মা, তোমরা ধৈর্য ধরলে তোমার রোগ আল্লাহ বাসলে আমি সব আমার এখন ব্যথা সারে না, খাবার খাবার মা তোমরা ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরো, আমি দাঁড়া ধরে কর্ম কইয়া দিচ্ছি, আমি ধৈর্য ধরছি আমার আল্লাহর কথা করছি। আমরা ডিপিএসসি এর একজন পেশেন্টের সাথে কথা বললাম এবং উনি ওনার কাছ থেকে যেটা সর্বোপরি জানতে পারলাম যে উনি এখানকার চিকিৎসায় খুবই সন্তুষ্ট। যে সমস্যার জন্য এখানে এসেছে সেই সমস্যা পুরোপুরি সেরে গেছে। তো ধন্যবাদ আপনাকে ভিডিও ড্রেসের সাথে কথা বলার জন্য। আচ্ছা দাদা, ধন্যবাদ।